ওয়েলকাম টু নিডিল স্টিচ আর্ট। নিডিল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি ফিদা স্টিচের পাঁচটি ভাগ দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি পাঁচটি ভাগ দেখিয়েছি, আর বাকি পাঁচটি ভাগ আমি আজকের দেখাচ্ছি। প্রথমেই দেখুন, আমি এখানে ডাবল ফিদা স্টিচ করব। তার জন্য আমি এখানে পাঁচটি লাইন টেনেছি, আর ফেদার স্টিচে আমি চারটি লাইন টেনেছিলাম। যেহেতু এখানে ডাবল ফেদার স্টিচ করছি, সেই জন্য আমি এখানে পাঁচটি লাইন টেনেছি, কিন্তু প্রসেসটা একই। তিনটি লাইন নিয়ে দেখুন আমি এই ডিজাইনটি করছি আগের মতনই, একই নিয়মেই করতে হবে। শুধু এখানে লাইনটা বেশি নেওয়া আছে, যেহেতু এটা ডাবল করা হচ্ছে, কিন্তু দেখতে একই রকম হবে। শুধু লাইনটা বেশির জন্য এটি অন্যরকম একটু দেখতে লাগে, আরও বেশি সুন্দর লাগে। একই রকমভাবে দেখুন আমি ডান দিক বাঁ দিক এইভাবেই কিন্তু করছি, আর এই শেষ স্টিচটি এইভাবেই করতে হবে। তো দেখুন, এখানে শুধুমাত্র লাইনটা এক্সট্রা নেয়ার জন্য এখানে ফেদার স্টিচটি ডাবল হয়ে গেছে, আর এই সৌন্দর্য আগে থেকে একটু অন্যরকম হয়ে গেছে। তো এইভাবেই আমি একই প্রসেসে করছি। একটু লক্ষ্য করুন, আগেরটা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এটা নিশ্চয়ই করতে পারবেন, যেহেতু এটা একই পদ্ধতি, একইভাবেই করতে হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন খুব ভালো করেই বুঝতে পারবেন, এমন কিছু কঠিন নয়। শুধু সুতো আর সূচটা একটু লক্ষ্য করলে এটা খুবই সহজ। এটা ডাবল, ট্রিপল বা যেরকম খুশি করতে পারেন, খুব সহজেই করতে পারবেন। শুধু প্রসেসটা একটু লক্ষ্য করতে হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। এবারে আমি যে সেলাইটি করছি সেটিও প্রায় একই প্রসেস, একই সব কিছু। শুধু এখানে আমি লাইনটা বেশি নিয়েছি, দেখুন ওখানে পাঁচটি নিয়েছিলাম, এখানে ছটি লাইন নিয়েছি। এটা আমি ট্রিপল ফেদার স্টিচ করছি, অর্থাৎ ওর থেকে আরও একটা লাইন বেশি, কিন্তু প্রসেস সেলাইয়ের সব একই রকমই ভাবেই এটাকে করতে হবে, আর দেখতে একই রকমই। শুধু একটা এটা একটু বড়, যেহেতু এক্সট্রা একটা লাইন বা একটা স্টিচ বেশি পড়ছে, সেই জন্য এটা এক্সট্রা বা ট্রিপল করে আমি এটা করছি। এবারে লক্ষ্য করুন, ডাবল ফেদার স্টিচ আর ট্রিপল ফেদার স্টিচ দেখতে একই, কিন্তু এটা লাইন বেশি নেওয়ার জন্য একেবারে অন্যরকম দেখতে লাগছে। এরপরে এখানে পুরো ডিজাইনটা পড়বে না, সেই জন্য আমি এখানেই এটা শেষ করে দিলাম। এবারে যে ফেদার স্টিচটা করব সেটি হলো নটেড ফেদার স্টিচ। তার জন্য আমি এখানে চারটি লাইন টেনেছি,
ফিদার স্টিচের প্রসেসেই এটা করতে হবে, কিন্তু নটেড বলতে এখানে একটা গিট পড়বে। দেখুন গিটটা আমি ফেলছি কিভাবে, এই গিটটার জন্য সেলাইটা একটু অন্যরকম দেখতে হয়ে যায়, সেই জন্য একে নটেড ফিদার স্টিচ বলা হয়। নটেড ফিদার স্টিচের এই গিট ফেলাই এর সেলাইটির বিশেষত্ব, অর্থাৎ এই সেলাইতে এই গিটটা ফেলতেই হবে, এইটাই এই সেলাইটার সৌন্দর্য। এই নটেড বা গিট ফেলার ব্যাপারটা শুধুমাত্র ফিদার স্টিচের ক্ষেত্রেই নয়, আরও অনেক সেলাইতেই আমরা দেখে থাকি, যেমন চেন বা স্টিম বা কেবল চেন, এরকম বিভিন্ন সেলাইতেই আমরা এই গিট ফেলার ব্যাপারটা দেখি, কারণ অনেক সেলাইতে আমরা এই গিটটাই সৌন্দর্য হিসাবে সেলাইয়ের ক্ষেত্রে সাধারণত দেখে থাকি। তো এখানে নটেড ফিদার স্টিচে এই গিট ফেলাটাই এর সৌন্দর্য, তো এটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে গিটটা খুব ভালোভাবে পড়ে। তো আমি এইভাবে করলাম। এবারে আমি করছি চেন ফিদার স্টিচ, অর্থাৎ প্রথমে আমি চেন করব, তারপর ফিদার স্টিচের প্রসেসেই আমি এদিক ওদিক করে স্টিচটি করছি। দেখুন প্রথমে আমি চেন করলাম দুটো লাইনের কোণ বরাবর, তারপর আমি তিন নম্বর লাইনে গিয়ে ওই চেনের সোজাসুজি একটা স্টিচ করলাম সুতোটি নিয়ে। এবার ওই সোজাসুজি আমি উপর দিকে একইভাবে আমি আরেকটা চেন করে আবার নিচের দিকে এইভাবে আমি করছি। দেখুন আবার ওই একই প্রসেস, আগের চেনটা যেভাবে করেছিলাম সেই সমান করে আরও একটি চেন এভাবে ওই একদম শেষে তুললাম, এবং এইভাবেই আমি কোণ করে সুতোটি আমি এইভাবে ফেলছি। দেখুন আবার আগের চেনের সমান করে ওখানেও একটা চেন দিয়ে ওইভাবে কোণ করে আমি সুতোটা ফিদার স্টিচের স্টাইলেই আমি এদিক ওদিক করছি। তো দেখুন এই সেলাইটি তো দেখতে ভীষণই সুন্দর লাগে। তো এইভাবে আমি সেলাইটা কমপ্লিট করলাম। দেখুন শেষে আমি যে সেলাইটি করছি সেটি হচ্ছে মেড ইন হেয়ার ফিদার স্টিচ। এখানে আমি সাতটা লাইন টেনেছি, দেখুন স্টিচটি ভীষণই সোজা কিন্তু লাইন নিয়েছি সাতটা, তো এমন কিছু কঠিন নয়। দেখুন প্রথমে লক্ষ্য করুন আমি প্রথম লাইনে একদম মাঝখানে লাইনটা থেকে স্টিচটি করছি, এবারে দ্বিতীয় লাইন থেকে আমি সেই মাঝখানে লাইনে গিয়ে তুলব, সুতোটা শুধু মাথার ওপর দিকে ঘুরিয়ে নিতে হবে, আবার তৃতীয় লাইন থেকে তুলেও সেই মাঝখানে গিয়ে আমি একই সমান দূরত্ব রেখে তুলে নেব এইভাবে। দেখুন
অন্যরকম একটা ডিজাইন পড়ে গেল। একইভাবে ওই সমান মাপ করে আমি প্রথম লাইনটা তুলব, মাঝখানে লাইনে গিয়ে আবার দ্বিতীয় তৃতীয় যেভাবে আমি প্রথমে করলাম একই পদ্ধতিতে আমি পরপর ওটা করব। ওটা সমান করে দ্বিতীয় লাইনটা নিলাম, এইভাবে কিন্তু মাঝখানে লাইনে গিয়েই আমি তুলব। তো এইভাবেই আমাকে ওটা করতে হবে। আবার তৃতীয়টাও একই সমান মাপ করে ওখান থেকে তুলে মাঝখানে গিয়েই তুলব। তো একই ডিজাইন পড়ে যাচ্ছে এইভাবে দেখুন। তো ডিজাইনগুলো দেখুন একেবারে অন্যরকম ডিজাইন, সবগুলি কিন্তু ফিদার স্টিচ, অথচ এর আলাদা আলাদা প্রত্যেকটির সৌন্দর্য আছে। তো সেই জন্য ফিদার স্টিচ যে কোনো জায়গাতে আমরা এটা যে কোনো এমব্রয়ডারি দিয়ে বা যে কোনো বর্ডার স্টিচ করতে, লতা পাতা যে কোনো জায়গায় অনেক কিছুভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ভীষণই সুন্দর লাগে দেখতে। এরপরে ডিজাইনটি আর করা যাবে না, সেই জন্য আমি এখানে এটি শেষ করে দিলাম। এখানে প্রত্যেকটি ডিজাইনই দেখুন ফিদার স্টিচ, অথচ প্রত্যেকটি স্টিচের আলাদা আলাদা সৌন্দর্য আছে। নিজের মতো করে যে কোনো জায়গায় বিভিন্নভাবে এটি ব্যবহার করতে হবে। তো আশা করছি স্টিচগুলো আপনাদের পছন্দ হয়েছে।